দিলা কি করো নানা ভাই কি করো আমি আমি ন ন ন ন এই যা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এইটুকু কামনা করছি। এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন, বেশিরভাগ ইউরোপের ইতালি এবং ফ্রান্স থেকে আপনারা যুক্ত হয়েছেন। প্রিয় ফ্রান্স এবং ইতালি সহ ইউরোপের সকল প্রবাসীদের প্রতি সম্মান জানিয়ে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের করুণ আর্তনাদ, টিকেটের সিন্ডিকেটের বিরুদ্ধে এই মুহূর্তে টিকেটের যে দাম এবং আপনার ইউরোপ প্রবাসীদের যে পাসপোর্টের সমস্যা, দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। এর আগে আপনারা নিশ্চয় জানেন যে গত 4-5 দিন আগে সর্বপ্রথম বাংলাদেশ থেকে একটা বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম এবং পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে দুবাই থেকে হিমালয় এয়ারলাইন্স আপনার এই যে আপনার মালদ্বীপের নেপালের হিমালয় এয়ারলাইন্সে দুবাই থেকে 8 জন যাত্রী নিরপরাধ 8 জন যাত্রী আপনার নেপালের কারাগারে বন্দী রয়েছেন। আমি প্রতিবাদ জানিয়েছিলাম কারণ তারা আপনার যে স্বর্ণ নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছিল, এটা বাংলাদেশ সরকারের আইন মেনে এবং বাংলাদেশ সরকারের আপনার শুল্ক আইন মেনে তারা এই স্বর্ণ সাথে করে নিয়ে এসেছিল। কোনো ট্রানজিট প্যাসেঞ্জারকে কোনো এয়ারলাইন্স তার দেশে কখনো চেকিং করতে পারে না, গ্রেফতার করতে পারে না, কারাগারে নিতে পারে না। এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা, আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দুর্বলতা। এতদিন পার হয়ে যাওয়ার পরেও আপনার নেপালের মতো একটা দেশে 8 জন প্রবাসীদেরকে বন্দি করে রেখেছে, অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। নেপালের রাষ্ট্রদূতকে আমরা তলব করতে পারি নাই, নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে আমরা তলব করতে পারি নাই, নেপালের ইমিগ্রেশনকে আমরা চার্জ করতে পারি নাই, নেপাল সরকারকে আমরা আপনার কোনো চার্জ করতে পারি নাই। কি কারণে, কি অপরাধে আমাদের 8 জন বাংলাদেশি প্রবাসীদেরকে নেপাল সরকার কারাগারে বন্দি করে রেখেছে? আমি সময় দিয়েছিলাম, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখনো আমি বিশ্বাস করি যে নেপালে আমাদের বাংলাদেশ দূতাবাস রয়েছে, আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন, আমাদের এমবিসি রয়েছে। আপনারা যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন,
আপনারা যদি আটজন প্রবাসীদেরকে মুক্ত করতে না পারেন, আপনারা যদি অন্যায়ভাবে নেপাল সরকারের এই অন্যায় কাজের বিরোধিতা করতে না পারেন, যদি নেপালের ইমিগ্রেশনের বিরুদ্ধে যদি কথা বলতে না পারেন, যদি হিমালয় এয়ারলাইন্সের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে না পারেন, তাহলে আপনারা বলুন যে আপনারা প্রবাসীদের দেখভাল করতে পারেন না, আপনারা প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে পারেন না। আপনারা এই কথাগুলো আপনারা জাতির কাছে ক্লিয়ার করুন, না হয় দুই তিন দিনের মধ্যে নেপালের কারাগারে বন্দি আটজন প্রবাসীদেরকে আমরা ফেরত চাই, যে কোনোভাবে আমরা ফেরত চাই। আটজন প্রবাসীদেরকে নেপালের কারাগার থেকে কবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন সরকারের কাছ থেকে আমরা বিবৃতি চাই। ইতালিতে হাজার হাজার প্রবাসী, ফ্রান্সে হাজার হাজার প্রবাসী, বিশেষ করে ইতালি এবং ফ্রান্সের এই দুইটা দেশে প্রায় 20,000 প্রবাসী পাসপোর্টের সমস্যার জন্য আপনার নির্ঘুম রাত কাটায়। তাদের চোখে ঘুম নাই, তারা ক্যাম্পের মধ্যে রয়েছে। যারা ইউরোপের ইতালি এবং ফ্রান্সে ইতিমধ্যে প্রবেশ করেছে, তারা আরও একটা জীবন লাভ করেছে, কারণ অনেকে লিবিয়া হয়ে, তুর্কি হয়ে, ইরান হয়ে সাগর ফাঁড়ি দিয়ে, পাহাড় পর্বত ফাঁড়ি দিয়ে জীবনের সাথে যুদ্ধ করে, মরণের সাথে যুদ্ধ করে, প্রতিনিয়ত মৃত্যু হাতে রেখে যারা সাগর ফাঁড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে, ইতালিতে প্রবেশ করেছে, প্রবেশ করার পরেও সেই মানবিক দেশগুলা তাদেরকে সব কিছু দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইতালি সরকার দিয়েছে সমাধান, স্বাস্থ্য, কর্ম, শিক্ষা, বাসস্থান ফ্রান্স সরকার দিয়েছে সমাধান। আমাদের দূতাবাসগুলা এতদিন নীরব ছিল, সিন্ডিকেট করেছিল ভিতরে ভিতরে পাসপোর্ট সংশোধনের নামে, প্রবাসীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার জন্য যে সিন্ডিকেট করেছিল, কারণ প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা যায় নাই, প্রধানমন্ত্রীকে ভালোভাবে অবগত করা হয় নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভালো করে অবগত করা হয় নাই, আমলাতান্ত্রিক জটিলতার জন্য ফাইল বন্দি হয়ে ভিতরে ভিতরে প্রবাসীদের পাসপোর্ট সংশোধন করে দিচ্ছে, 3-4 লক্ষ টাকা করে নিচ্ছে। এই প্রতিবাদে গতকালকে আমরা যে মানববন্ধন করেছি, এই প্রতিবাদে গতকাল আমরা যে প্রেস কনফারেন্স করেছি, বাংলাদেশের 5টা ইলেকট্রনিক মিডিয়া, প্রথম সারি টিভিতে, বেসরকারি টিভিতে এটা প্রচার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অবগত করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, আমরা পাসপোর্ট অধিদপ্তরের ডিজিকে আমরা স্মারকলিপি দিয়েছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ এই ধারাবাহিক আন্দোলন, আমাদের দাবিগুলা ইতালি এবং ফ্রান্সের প্রবাসীদের এই সমস্যাগুলা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আমরা নিয়ে আসতে পেরেছি। যে বিষয়টা এতদিন চাপা ছিল, ইতালির বিষয়টা গোপন ছিল, ফ্রান্সের বিষয়টা গোপন ছিল, কূটনৈতিকভাবে তারা সরকারকে অবগত করে নাই, নিয়ম ছিল, উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে এই এম্বাসিগুলা মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কে অবগত করা যে প্রতিদিন কতজন ফ্রান্সের প্রবাসী ফ্রান্সে বাংলাদেশে এম্বাসিতে আসে পাসপোর্ট সংশোধন করার জন্য, খালি হাতে ফিরে যায়, চোখ ভেজা, তারা চোখে অশ্রু নিয়ে কান্না করে আপনার এম্বাসি থেকে ফিরে যায়। বিদেশের মাটিতে আমাদের এম্বাসি, আমাদের দূতাবাস একটা ছোট্ট বাংলাদেশ, এখানে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় রয়েছেন, রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন, লেবার অ্যাটাচি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর লোকবল রয়েছেন, একটা এম্বাসিতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই তিনটা মন্ত্রণালয়ের লোক রয়েছেন এম্বাসির ভিতরে। এত লোক থাকার পরেও, রাষ্ট্রদূত থাকার পরেও, লেবার কাউন্সিলর থাকার পরেও, কি কারণে এতদিন থেকে এই প্রবাসীদের পাসপোর্টের সমস্যার সমাধান হয় না, কি কারণে? কারণ এটা যদি সমস্যার সমাধান হয়ে যায়, এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দেন, তাহলে আপনারা দুই নম্বরই করতে পারবেন না, আপনারা সিন্ডিকেট করতে পারবেন না, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, পররাষ্ট্রমন্ত্রীকে আপনারা যে জিনিসটা এতদিন অবগত করেন নাই, আপনারা যা গোপন করে রেখেছিলেন, আপনারা যা লুকিয়ে রেখেছিলেন, তা আমরা গতকালকে ঢাকায় প্রকাশ করেছি। প্রিয় বন্ধুরা, আমি আন্দোলন শুরু করেছি এই পাসপোর্টের, প্রবাসীদের পাসপোর্ট, প্রবাসীদের, ইতালি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের,
যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যাবে এবং এটা আইন করতে হবে, এটা সংশোধনী আনতে হবে, এটা নিয়ে আপনার কমিটি করতে হবে, কারণ বিষয়টা সার্ভারের সাথে যুক্ত রাখতে হবে। বাংলাদেশ সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ভিতরে যারা পাসপোর্ট পায় না, বাংলাদেশের ভিতরে যারা পাসপোর্ট সংশোধন করতে পারে না, বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টের সাথে যাদের মিল নাই, জন্ম নিবন্ধনের সাথে ভোটার আইডির কাছে আইডির সাথে যাদের মিল নাই, নিজের নামের সাথে মিল নাই, তারা বাংলাদেশে বসে পাসপোর্ট সংশোধন করতে পারে না। যে নিজের পাসপোর্ট এখনো পায় নাই, তারা এই আমাদের শান্তিপ্রিয় প্রবাসীদের এই আন্দোলনকে বানচাল করার জন্য আপনার প্রেস ক্লাবে এসে প্রবাসীদের নিয়ে রাজনীতি করে। ইতালির প্রবাসী কাউকে বলে নাই, ইতালির প্রবাসী কাউকে দায়িত্ব দেয় নাই যে আপনি সরকারকে গালাগালি করবেন, নোংরা ভাষায় পাসপোর্ট চাইবেন। প্রেস ক্লাবে দাঁড়িয়ে ইতালি এবং ফ্রান্সের প্রবাসী এমন কাউকে বলে নাই তাদের পক্ষে কথা বলার জন্য। আপনারা রাজনীতি করবেন, বাংলাদেশে রাজনীতি করেন, প্রবাসীদের নিয়ে রাজনীতি করবেন না, প্রবাসীদের কোনো ইস্যু নিয়ে রাজনীতি করবেন না। প্রবাসীদের এই ইস্যু, প্রবাসীদের এই সমস্যা অরাজনৈতিক, এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় নেই। প্রবাসীরা পাসপোর্ট চায়, প্রবাসীরা পাসপোর্টের সংশোধন চায়। প্রবাসীদের নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে বলছি আপনাদের রাজনীতি বন্ধ করুন। এই তারেক না বারেক সে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারকে হুমকি দেয়, সরকারকে ধুমকি দেয়। তারেকের কি ক্ষমতা আছে সরকারকে হুমকি দিবে? তারেকের কি ক্ষমতা আছে সরকারকে আপনার আঙ্গুল দেখাবে? তারেকের মতো একটা ছেলে কি সমস্যার সমাধান করতে পারে? আর তারেক প্রবাসীদের পাসপোর্ট কিভাবে দিবে? তারেকের যে উস্তাদ, তারেকের যে নেতা বিপি নূরের পাসপোর্ট নাই, বিপি নূরের পাসপোর্ট জব্দ করে রেখেছে সরকার, বিপি নূরের পাসপোর্ট বাজেয়াপ্ত করে রেখেছে সরকার, তার নিজের পাসপোর্ট পাচ্ছে না। তার নিজের পাসপোর্টের জন্য আন্দোলন করার পর দেখো নিজের পাসপোর্ট যখন পাচ্ছে না, সে প্রবাসীদের সমস্যার সমাধান কি করবে? আর আপনারা এদেরকে ভাইরাল করেন, এদেরকে নেতা বানানোর জন্য বিদেশে গিয়েছেন, এদেরকে ভাইরাল করার জন্য বিদেশে গিয়েছেন। এরা রাজনীতি করবে, রাজনীতি করুক, সে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবাসীদের এই ইস্যু নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমরা চাই না কোনো আমলা প্রবাসীদেরকে বলুক যে ইউরোপ আর ফ্রান্সে যারা থাকে এরা সরকার বিরোধী লোক। আমরা চাই না কোনো আমলা আঙ্গুল দেখিয়ে বলুক যে ইউরোপে যারা পাসপোর্টের জন্য আবেদন করেছে, আপনার ফ্রান্সে যারা পাসপোর্টের জন্য আবেদন করেছে, এরা বিপি নূরের লোক। এই বদনাম আমরা শুনতে চাই না। আর বিপি নূরকে বলছি আপনি রাজনীতি করেন, ইউরোপের প্রবাসীদের পাসপোর্ট নিয়ে কোনো বক্তব্য দিবেন না। তারেককে বলছি যে আপনার, আমি যখন প্রেস ক্লাবে মানববন্ধন করলাম, আমি যখন আপনার রিপোর্টার আপনার রিপোর্টার্স ইউনিটিতে প্রেস কনফারেন্স করলাম, এত দরদি যদি তোমরা সেখানে আসলা না কেন? কি কারণে তোমরা আসো নাই? আমি শুরু করেছি, ইনশাআল্লাহ আমি সফল হব, প্রবাসীদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেবেন। এই মুহূর্তে তোমরা উস্কানি, প্রবাসীদের নিয়ে উস্কানি দেওয়া, প্রবাসীদের নিয়ে রাজনীতি করা, প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করা, প্রবাসীরা তো এমন দায়িত্ব কাউকে দেয় নাই, প্রবাসীরা এই ধরনের দায়িত্ব কাউকে দেয় নাই। প্রবাসীদের যত কথা, প্রবাসীদের যত মন্তব্য, প্রবাসীদের যত আবদার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি, একমাত্র প্রধানমন্ত্রী পারেন প্রবাসীদের এই সমস্যার সমাধান করার কথা। তাই আমি সুস্পষ্ট করে বলছি যে ইউরোপের প্রবাসীদের নিয়ে, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদেরকে বলছি প্রবাসীদের নিয়ে রাজনীতি করবেন না, প্রবাসীদের নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না। প্রবাসীরা কোনো রাজনীতি করতে চায় না, প্রবাসীরা নিজে নিজের যে দাবিগুলা, আমাদের যে সমস্যাগুলা, এগুলা সরকার সমাধান করবে, এগুলা মাননীয় প্রধানমন্ত্রী সমাধান করবেন। এই যে আরটিপিসিআর ল্যাবের জন্য বিপি নূর আন্দোলন করে নাই, আরটিপিসিআর ল্যাবের জন্য তারেক আন্দোলন করে নাই, আরটিপিসিআর ল্যাবের জন্য আমরা আন্দোলন করেছিলাম, রাত দিন রাজপথে ছিলাম, 60-70 হাজার দুবাই প্রবাসীরা দুবাই গিয়েছেন। আগামী 1 তারিখ থেকে আপনার চট্টগ্রাম এয়ারপোর্টে আরটিপিসিআর ল্যাব স্থাপন হবে, এটা আমাদের আন্দোলনের ফসল। পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দেওয়া, এটা আমরা আন্দোলন করেছিলাম, আমাদের আন্দোলনের ফসল। পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দেওয়া, প্রবাসীদের এই অধিকার আদায় করার জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে শালীনতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমরা প্রশাসনকে জানাতে চাই, এখানে আমাদের সবচেয়ে বাধা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। বাংলাদেশের জনসাধারণ ভালো করে জানেন এবং বাংলাদেশের নেতাকর্মীরা ভালো করে জানেন, যারা দেশ চালায়, যারা এমপি মন্ত্রী, যারা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান, তারা সবাই জানে যে আমলারা কিভাবে আপনার জনগণকে আপনার কন্ট্রোলের মধ্যে রাখে।
আমলারা কিভাবে পাবলিককে দূরে রাখতে চায় এবং সরকার বনাম প্রবাসীর মধ্যখানে যারা দেওয়াল সৃষ্টি করেছে সেই দেওয়াল আমরা ভাঙতে চাই। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আমি আশা নিয়ে বলছি, আমি আস্থা রেখে বলছি যে ইউরোপের ইতালি এবং ফ্রান্স প্রবাসীদের সমস্যার সমাধান হবে। ওখানে আমরা শান্তিপূর্ণভাবে গঠনমূলক সব কর্মসূচি পালন করেছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, একটা সময় দিতে হবে, কারণ এটা পলিসি মেনটেন করা, আইন সংশোধন করা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরেও, যদিও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সেখানে আইনগত কিছু জটিলতা রয়েছে, কারণ আমাদের যারা প্রবাসী, আমাদের যারা ইউরোপে রয়েছেন, আমাদের যারা ইতালি ফ্রান্সে রয়েছেন, তাদের ভোটার আইডি কার্ড নাই, তাদের রয়েছে জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এভাবে একটা নির্দেশ দিবেন যে ইউরোপে যারা রয়েছেন, ফ্রান্সে ইতালিতে যারা রয়েছেন, তাদেরকে পাসপোর্ট দেওয়া হোক। এই ঘোষণা দেওয়ার পরে পাসপোর্ট দিতে গিয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে, সেই আইনগত জটিলতা শেষ করে প্রবাসীদের হাতে যেন পাসপোর্ট উঠে, প্রবাসীরা যেন পাসপোর্ট পায়, জন্ম নিবন্ধনের ভিত্তিতে যেন পাসপোর্ট পায়, এবং আপনার বয়সের প্রবাসীরা যেন বয়সের লিমিট ছাড়া পাসপোর্ট পায়। এই আন্দোলন হচ্ছে আপনার শান্তিপূর্ণ আন্দোলন। আমি বারবার প্রমাণ করেছি, এবং দেশের বাইরে থেকে সাধারণ প্রবাসীরা কেউ রাজনীতি করে না, কারো রাজনীতির সাথে জড়িত না। যারা বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন থাকতে পারে, ইউরোপে, আমেরিকা, কাতারে, কুয়েতে, দুবাইতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী থাকতে পারে, এই মুহূর্তে সেই নেতাকর্মীরা প্রবাসীদের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখছে না, প্রবাসীদের ক্ষতি হয় এই ধরনের কোনো বক্তব্য রাখছে না। দেশের বাইরে বিএনপি আছে, দেশের বাইরে আওয়ামী লীগ আছে, দেশের বাইরে জাতীয় পার্টি আছে, দেশের বাইরে জামাত আছে, বিভিন্ন সংগঠন আছে, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আওয়ামী লীগের সংগঠন আছে, বিএনপির সংগঠন আছে, জাতীয় পার্টির সংগঠন আছে। এরা তো সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আপনার বাংলাদেশে কোনো উস্কানি দিচ্ছে না, এই কই থেকে নতুন করে এসে তারা প্রবাসীর ক্ষতি করছে, তারা উস্কানি দিচ্ছে, সে বুঝাতে চাচ্ছে প্রবাসীরা তাকে সমর্থন করে, তারা ফুটপাতে দাঁড়িয়ে এই তারেকের মতো ছেলে, তারেকের মতো ছেলে কি ক্ষমতা আছে, তারেকের কি পরিচয় আছে, তারেকের মতো ছেলে সরকারকে হুমকি দেয়, তারেকের মতো ছেলে প্রবাসীদের মুখ নিয়ে কথা বলা মানি আমাদের ক্ষতি করা। আমি লাইভে এসে সুস্পষ্ট করে বলে দিচ্ছি, তারেকের সাথে প্রবাসীদের কোনো সম্পর্ক নেই, বিপি নূরের সাথে প্রবাসীদের কোনো সম্পর্ক নেই। বিপি নূর রাজনীতি করবে, সে আপনার ডাকসুর সাবেক বিপি, সে আপনার নেতা হবে, এমপি হবে, সরকারের বিরোধিতা করবে, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু প্রবাসীদের নিয়ে কোনো রাজনীতি করতে যাবেন না। এই প্রবাসীরা হতভাগা প্রবাসীদের নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমাদের বিষয়গুলো যাবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সমস্যার সমাধান করে দিবেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা এই এই সস্তা রাজনীতিদেরকে, এই সস্তা রাজনীতিদেরকে আপনারা আপনারা দেশের বাইরে থেকে আপনারা বয়কট করুন, আপনারা এগুলো লাইভ শেয়ার করবেন। দূতাবাসে কর্মী রয়েছে, দূতাবাসের নেতারা রয়েছে, দূতাবাসের কর্মকর্তারা রয়েছেন, আপনি ফ্রান্সে থাকেন, ইতালিতে থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, এই বিপি নূরের সরকার বিরোধী বক্তব্য আপনি শেয়ার করবেন, আবার সরকারের কাছে আপনি সাহায্য চাইবেন। রাজনীতি করার ইচ্ছা থাকলে বাংলাদেশে আসেন, সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, বুটের বিরুদ্ধে আন্দোলন করেন, বুটের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেন, প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করেন, দেশে এসে আন্দোলন করেন, প্রবাসীদের নিয়ে কোনো আন্দোলন করবেন না, প্রবাসীদের নিয়ে কোনো রাজনীতি করবেন না। প্রবাসীদের রাজনীতি হচ্ছে পেট নীতি, যদি পেটে ভাত না থাকে, যদি আকামা না থাকে, যদি ভিসা না থাকে, যদি পাসপোর্ট না থাকে, ইতালির পাসপোর্ট যদি না পায়, কোনো দল পাসপোর্ট দিতে পারবে না, বিপি নূর তার বাবাও পাসপোর্ট দিতে পারবে না, তারেক তার বাবাও পাসপোর্ট দিতে পারবে না। পাসপোর্ট পাইতে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে, আর সেই প্রধানমন্ত্রীকে গালি দিবেন আর আপনি পাসপোর্ট পাবেন। বিপি নূরের কাছে প্রশ্ন রাখি, তোমার পাসপোর্ট কই? তোমার পাসপোর্ট যে পাসপোর্ট অধিদপ্তর জিম্মি রেখেছে, তোমার পাসপোর্ট যে জব্দ করেছে, প্রথম তোমার পাসপোর্ট মুক্ত করো,
তোমার পাসপোর্ট মুক্তির আন্দোলন করো। তোমার পাসপোর্টটা যদি তোমার হাতে আসে তাহলে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে কথা বলবে, যে নিজের অধিকার আদায় করতে পারে না, নিজের পাসপোর্ট পায় না, সে আবার প্রবাসীদেরকে পাসপোর্ট দিবে, ইউরোপের প্রবাসীদেরকে পাসপোর্ট দিবে, প্রধানমন্ত্রীকে গালি দিবে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে চার পাঁচজন এসে ভাইরাল করে আর আপনার বক্তব্য দিল, এটাই শেষ, এটাই তোর আন্দোলন, এটাই আন্দোলন। ছাগলের সব জায়গাতে মুখ দেয়, ছাগল সব জায়গাতে মুখ দেয়, যে গাছে মুখ দেয় সেই গাছ মারা যায়। তাই আমি প্রবাসীদেরকে বলবো, দেশের বাইরে থেকে সরকার বিরোধী কোনো কিছুতেই আপনারা অংশগ্রহণ করবেন না, সরকার বিরোধী লাইভ শেয়ার করবেন না, সরকার বিরোধী ইউটিউব শেয়ার করবেন না, যেখানে সরকারের বিরুদ্ধে কথা হয় দেশের বাইরে থেকে, যেখানে প্রধানমন্ত্রীকে কটুক্তি করা হয় সেখানে প্রবাসীরা শেয়ার করতে পারে না। কি জন্য? সাংবিধানিক এই চেয়ারে যিনি বসা থাকবেন প্রবাসীদের অভিভাবক, এই জায়গা থেকে আমাদের সমস্যার সমাধান আসতে হবে। এই জায়গাকে কটুক্তি করে প্রধানমন্ত্রীকে আপনার নোংরা ভাষায় সমালোচনা করে আপনি পাসপোর্ট পেতে পারেন না, আপনি টিকিটের দাম কমাতে পারেন না। তাই আমি ক্লিয়ার করে বলছি যে প্রবাসীরা নূরের সাথে নেই, নূরের রাজনীতির সাথে কোনো প্রবাসীদের সম্পর্ক নেই। নূর জীবনে বিদেশও যায় নাই, তার এক জীবনে প্লেন চলে নাই, নূর জীবনে বিমান চলে নাই, তাদের সাথে রাজনীতির কিসের সম্পর্ক? তাদের সাথে প্রবাসীদের কোনো সম্পর্ক নাই। যে প্রবাসে গেল না, যে কাতারে গেল না, দুবাইতে গেল না, যে ইউরোপে গেল না, যে কষ্ট বুঝলো না, প্রবাসীদের দুঃখ বুঝলো না, সে প্রবাসীদের নিয়ে কী কথা বলবে? তারা শুধু প্রবাসীদের কাছ থেকে বিকাশের নাম্বার চাইবে, বিকাশের টাকা চাইবে, আর আপনাদের নিয়ে কথা বলবে, আর বাইরে থেকে বলবে টাকা দাও, টাকা দিবেন, আর প্রেস ক্লাবের সামনে লাফালাফি করবে, এটা আপনারা ভাইরাল করবেন। এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আর আমি বিপিনুরকে বলছি, তুমি রাজনীতি করো, তোমার তুমি রাজনীতি করো, বাংলাদেশের রাজনীতি তোমার অধিকার রয়েছে, নতুন দল গঠন করেছ, তুমি দলীয় কর্মকাণ্ড করো, সরকারের বিরোধিতা করো, আমার কিছু যায় আসে না, তুমি এমপি হও, মন্ত্রী হও, যা কিছু হও, কোনো সমস্যা নাই, প্রবাসীদের নিয়ে রাজনীতি করবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিপি নূরের সাথে প্রবাসীদের কোনো সম্পর্ক নেই, তারেকের বক্তব্যের সাথে প্রবাসীদের কোনো সম্পর্ক নেই, প্রবাসীদের সমস্যা এই মুহূর্তে টিকিটের দাম কমানোর জন্য সাধারণ প্রবাসীদের বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী টিকিটের সিন্ডিকেট ভেঙে দেন। এই মুহূর্তে ইতালি এবং ফ্রান্সের প্রবাসীদের দাবি, আমরা যে দাবি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ইতালি এবং ফ্রান্সের প্রবাসীরা যেন পাসপোর্ট পায়, বয়সের লিমিট ছাড়া জন্ম নিবন্ধনের ভিত্তিতে যদি পাসপোর্ট না পায় তাদের জীবন থমকে যাবে, তারা আত্মহত্যা করবে, তাদের পরিবার মাঠে মারা যাবে, তারা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। এত কষ্ট করে যারা জীবন বাজি রেখে ইউরোপে পাড়ি জমিয়েছিল, ইউরোপের দেশগুলা তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে, বাংলাদেশ সরকার যদি পাসপোর্ট সংশোধন করে দিতে না পারে, এটা অসাংবিধানিক, এটা সংবিধান খর্ব করা, এটা প্রত্যেক নাগরিকের, প্রত্যেকটা মানুষের তার পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। তাই প্রবাসীদেরকে সাংবিধানিক অধিকার থেকে যেন বঞ্চিত করা না হয়। আপনারা ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ একটা নিয়ম রয়েছে, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি, ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি, অপেক্ষা করতে হবে নতুন বৎসরে হয়তো প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো কোনো সুখবর দিবেন। এত সুন্দর একটা আন্দোলন, এত সুন্দর একটা আয়োজন, গতকালকে সারা বাংলাদেশে এই বিষয়টা সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং দেশের বাইরে সবাই এই বিষয়টা জানে, বিশেষ করে ইতালি এবং ফ্রান্সের বিষয়টা আপনার গুরুত্ব পেয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সচিবালয়ের আনাচে কানাচে আপনার প্রশাসনের বিভিন্ন মিনিস্ট্রিতে বিষয়টা অবগত রয়েছেন। এতদিন নাড়াচাড়া ছিল না, এতদিন গোপন ছিল, গতকালকে থেকে আপনার ইতালি এবং ফ্রান্সের প্রবাসীদের মূল সমস্যা সরকারের সামনে উঠে এসেছে, আমরা বোঝাতে সক্ষম হয়েছি, আমরা 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 সফল হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আমি কি জন্য বললাম, আমি আমি এজন্যই বললাম যে প্রবাসীরা রাজনীতি করতে চায় না, দেশের মানুষ নিয়ে রাজনীতি করেন, দেশে সরকার বিরোধী আন্দোলন করেন, দেশে যা ইচ্ছা তাই করেন, কোনো প্রবাসী কোনো প্রবাসী বিপি নূরের সাথে কোনো সম্পর্ক নেই, তারেকের বক্তব্যের সাথে প্রবাসীদের কোনো মতামত নেই, তারেকের কোনো ভিডিও কোনো প্রবাসী শেয়ার করবে না, বিপি নূরের কোনো ভিডিও কোনো প্রবাসী শেয়ার করবে না, সেটা আমি বললাম, ইনশাআল্লাহ প্রবাসীরা কোনো রাজনীতি করতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রবাসীরা সমস্যার সমাধান চায়, টিকিটের সিন্ডিকেট ভাঙতে চায়, ইতালির প্রবাসীরা পাসপোর্ট চায়, ফ্রান্সের প্রবাসীরা পাসপোর্ট চায়, বিপি নূরের সাথে এবং তারেকের সাথে আমাদের প্রবাসীদের
কোনো সম্পর্ক নেই।